আসসালামু আলাইকুম। বিন্যাস ও সমাবেশের পার্ট ওয়ান ইউটিউবে আপলোড হওয়ার পর আপনাদের ভিউ দেখে আমি পার্ট দুই আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই জন্য ভিডিওটা শ্যুট করতেছি। আজকে আমরা টাইপ থ্রি এ থেকে শুরু করব। হ্যাঁ, টাইপ থ্রিতে এতে যেখানে এটা থাকবে কি, এখানে থাকবে হচ্ছে যে একটা বর্ণ বা বস্তু দেওয়া থাকবে, সেখানে বলবে জোর বা বিজোড় স্থানে থাকবে। তাহলে যদি বস্তু থাকে তা বস্তু থাকলে বা অন্য ইয়া হলে এখানে বস্তু বুঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে আসলে একটা কী থাকবে, একটা শব্দ দেওয়া থাকবে ইংরেজিতে, অথবা বলতে পারে লাল বল, নীল বল, হলুদ বল ইত্যাদি বলের অঙ্ক থাকতে পারে। সো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার হবে। জোর বা বিজোড় স্থান নিয়ে অঙ্কটা আসলে করব আমরা, ঠিক আছে। এই এক নম্বর উদাহরণ আমরা এখানে দেখি একটু। এখানে লেখা আছে, স্বরবর্ণগুলোকে জোর স্থানে রেখে পোস্টেজ শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো যায়। আচ্ছা, স্বরবর্ণগুলোকে জোর স্থানে রেখে এখানে বুঝতে হবে যে কোনটার উপর শর্ত আরোপ করা আছে আর কোনটার উপরে শর্ত আরোপ করা নাই। আচ্ছা, এখন আমরা দেখি শর্ত আরোপ করা আছে কোনটিতে, স্বরবর্ণগুলোর উপরে শর্ত আরোপ করা আছে, এবং এখানে বলছে যে স্বরবর্ণগুলো যেন জোর স্থানে থাকে। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি যে এই ইয়াতে অঙ্কগুলো করার জন্য কী করতে হয়, আসলে কী করা লাগে, প্রথমে শর্তযুক্ত বর্ণ বসাতে হবে, তারপর বাকি গণ্য বর্ণগুলো বসাতে হবে, সবশেষে দুই বিন্যাসকে গুণ করতে হবে। তার মানে প্রথমে হলো শর্তযুক্ত, পরে হলো শর্তবিহীন। সো আমরা একটা সক করে নিছি এখানে, সেটা আমরা একটু দেখি। কী দেখি, এখানে বলছি যে পোস্টেজ শব্দটিতে মোট বর্ণ আছে সাতটি, এবং সাতটি স্থান এক থেকে সাত পর্যন্ত একটা ফাঁকা স্থানে ইয়া করে ফেলি, চিহ্নিত করে ফেলি। কী ধরনের চিহ্নিত করলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ইয়ে আমি লিখে ফেললাম, ডিজিট আমি লিখলাম। ওকে, আমার কন্ডিশনগুলো কী আছে, যে স্বরবর্ণগুলো জোর স্থানে বসবে। সো জোর স্থানগুলোকে আমি গোল দাগ দিই, দুই চার ছয় হলো জোর সংখ্যা। সো আমরা এখন দেখি যে শর্তযুক্ত কী আর শর্তবিহীন কী ছিল। প্রথমে আসি শর্তযুক্ত ইয়াতে, তো শর্তযুক্ত স্থানে তাহলে জোর স্থান কয়টি আছে এখানে দাগাঙ্কিত দেখতেছি, তিনটি স্থান আছে হচ্ছে জোর স্থান। আচ্ছা, এখন আমরা দেখি যে স্বরবর্ণ আছে কয়টি, কেননা শর্তযুক্ত ছিল জোর স্থানে স্বরবর্ণ বসবে। সো স্বরবর্ণ দেখি কয়টি আছে, স্বরবর্ণ আছে এখানে ও কমা এ কমা ই, তার মানে স্বরবর্ণ আছে তিনটি। ওকে ফাইন, এখন দেখি শর্তবিহীন কারা আছে, শর্তবিহীন বিজোড় স্থান আছে, শর্তবিহীন বিজোড় স্থান কয়টি আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে বিজোড় স্থান আছে চারটি। এখানে একটা নিচে লেখা আছে ফাঁকা স্থান। সো এইখানে আসার আগেই আমাকে শর্তযুক্ত স্থানের অঙ্কটা মোটামুটি শেষ করে ফেলতে হবে। কীরকম, যে স্বরবর্ণ আছে কয়টা, তিনটা স্বরবর্ণ আছে, স্থান আছে কয়টি, তিনটি স্থান আছে। সো তিনটি স্থানে তিনটা জিনিস দেওয়া যায় কতভাবে, থ্রি পি থ্রি, তিনটা স্থানে তিনটা জিনিস দেওয়া যায় হচ্ছে থ্রি পি থ্রি উপায়ে, অর্থাৎ এটা হলো ফ্যাক্টোরিয়াল থ্রি। সো ফ্যাক্টোরিয়াল থ্রি মানে হলো সিক্স। এবার আসেন শর্তবিহীন বিজোড় স্থান আছে কয়টি, আমরা বলছি যে এক তিন পাঁচ সাত, চারটি বিজোড় স্থান আছে। এখানে একটা কথা লেখা আছে ফাঁকা স্থান, ফাঁকা স্থানটা আসবে হচ্ছে এই শর্তযুক্ত স্থান থেকে যদি কোনো স্থান ফাঁকা থাকে। তো এখানে আমাদের কোনো ফাঁকা স্থান ছিল না, কারণ স্বরবর্ণ ছিল তিনটি, জোর স্থান ছিলও তিনটি, সো ফাঁকা স্থান নাই। সো ফাঁকা স্থান এখানে শূন্য, এখানে লেখার আর কোনো প্রয়োজন নাই। ওকে ফাইন, এখন ব্যঞ্জন বর্ণ আছে কয়টি, যেহেতু স্বরবর্ণ ছিল তিনটি, মোট বর্ণ হলো সাতটি, সো ব্যঞ্জন বর্ণ আছে হলো চারটি। সো স্থানও চারটি আছে, ব্যঞ্জন বর্ণও চারটি আছে। সো কী হবে এখানে, চারটি স্থানে চারটি ব্যঞ্জন বর্ণ দেওয়া যায় ফোর পি ফোর, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ফোর আকারে। ফ্যাক্টোরিয়াল ফোর করলে আসবে কত, ফোর গুণন থ্রি গুণন টু গুণন ওয়ান, তাহলে হয় কত, চব্বিশ। তাহলে মোট সাজানো যাবে কতভাবে, এই দুইটা বিন্যাস গুণ করতে হবে, আমি এখানে বলছি দুই বিন্যাস গুণ করতে হবে, তাহলে ছয় গুণন চব্বিশ, এটা করা যাবে হলো একশো চুয়াল্লিশ, তাহলে নিম্ন উত্তর হবে একশো চুয়াল্লিশ। সো এখন আমরা আর একটা উদাহরণ দেখি, সামনে উদাহরণ দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দুই নম্বর উদাহরণটাতে আসি। দুই নম্বরে এখানে আমরা লিখছি যে স্বরবর্ণগুলোকে জোর স্থানে রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো যায়। তাহলে এখানে আমরা অঙ্কগুলো প্রথমে কী করবো, যে প্রথমে শর্তযুক্ত বর্ণ বসাবো, তারপরে শর্তবিহীন বর্ণ বসাবো, এবং সবশেষে দুই বিন্যাসকে গুণ করে দিব। সো এখানে একটা টেবিলের মতো করছি আমি, এটা যদি ফলো করেন খুব দ্রুত করা যাবে ইনশাল্লাহ, বোঝার জন্য প্রথমে বুঝে উঠতে পারলে যে কোনো ছোটো জায়গায় এই ধরনের সমাধান খুব ইজিলি করা যাবে। সো আমার এখানে
কি করা হয়েছে যে জোর স্থানটা হলো কি শর্তযুক্ত, শর্তযুক্তর সাথে কি বলেছে স্বরবর্ণ। সো শর্তযুক্ত আমি কি বসাই জোর স্থান। জোর স্থান কয়টি আছে সেটা আমরা কি করি গোল দাগ দিয়ে দেখি। জোর স্থান আছে আসলে কয়টি, চারটি। এবার দেখি স্বরবর্ণ কয়টি আছে, স্বরবর্ণ কয়টি আছে সেটা আমরা দেখি। ই আছে, তারপর ইউ আছে, তারপর এ আছে, তারপরে আই আছে, তারপরে ও আছে। ওকে ফাইন, তাহলে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে হলো পাঁচটি। এখানে আসলে এটার দরকার নেই, আমার ডিজিট দরকার আসলে। স্বরবর্ণ আছে পাঁচটি, জোর স্থান আছে কয়টি? চারটি। সো পাঁচটি স্বরবর্ণ চারটি স্থানে দেওয়া যায় ফাইভ পি ফোর উপায়ে। আচ্ছা লিখলাম এটা। এখন একটা মাথায় রাখতে হবে যে কী ব্যাপার, আগের স্থান তো ছিল সমান সমান বা এরকম কিছু ছিল, এবার তো স্বরবর্ণ বেশি হয়ে গেল, কোনো অসুবিধা নাই। পি এর প্রথমে যেটা দিতে হয় সেটা হলো বড়, পরেরটা দেওয়া হয় ছোটো, এটা কোনো সমস্যা নাই। ওকে, সো পাঁচটি স্বরবর্ণ চারটি স্থানে দেওয়া যায় হলো ফাইভ পি ফোর, মানে হলো একশো বিশ উপায়। আচ্ছা এবার আসি শর্তবিহীন, শর্তবিহীনে আসি যে বিজোর স্থান কয়টি আছে। এক তিন পাঁচ সাত, তার মানে আছে চারটি স্থান আছে হলো বিজোর। ফাঁকা স্থান, ফাঁকা স্থান আমরা তো স্থান ছিল চারটি আসলে, স্বরবর্ণ ছিলই পাঁচটি, আসলে জায়গা ফাঁকা ছিল না। সো এখানে কোনো জায়গা ফাঁকা নেই, না লিখলেও চলবে, আমি শূন্য লিখলেও পারি। ওকে, ব্যঞ্জনবর্ণ আছে কয়টি? ব্যঞ্জনবর্ণ আছে হইল যেহেতু ব্যঞ্জনবর্ণ আছে কিউ, এখানে ফাঁকা আছে দেখেন কাটা বাদে কয়টা আছে, কিউ টি। ব্যঞ্জনবর্ণ আছে আসলে কয়টি? ব্যঞ্জনবর্ণ আছে হলো, ব্যঞ্জনবর্ণ হলো তিনটি। সো উপায় কয়টি হবে? স্থান হলো চারটি, বর্ণ আছে তিনটি, ফোর পি থ্রি উপায়। তাহলে এটা কতভাবে করা যাবে? ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তার মানে তিন ছয় চার ছয় চব্বিশ। তাহলে মোট উপায় কত হবে? এই দুটা গুণন করলে যা আসবে সেটাই হবে অ্যান্সার, টু এইট এইট জিরো, এটা হবে মোট উপায়। তো এখানে আমি যে বারবার বলতেছিলাম যে ফাঁকা স্থান, তো এরকমের একটা উদাহরণ যদি আমরা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সেই উদাহরণটা দেখব। এইবার সেই উদাহরণটাতে আসতেছি যেইখানে স্থান ফাঁকা থাকবে, অর্থাৎ স্থান সংখ্যা ফাঁকা থাকবে কিন্তু বর্ণের সংখ্যা কী থাকবে? কম থাকবে। সো এবার আমরা দেখি ইকুয়েশন শব্দটি, এর আগেও আমরা করছি যেহেতু, তো ইকুয়েশন শব্দটিতে কয়টি ইয়া ছিল, বর্ণ আটটি ছিল। সো এইভাবে দাগ দিয়ে নেন, ছয় সাত আট, জোর স্থান দুই চার ছয় আট, তার মানে কয়টি আছে? চারটি আছে। এখন ব্যঞ্জনবর্ণ কী কী আছে? কিউ টি এন, অর্থাৎ কয়টি আছে? তিনটি। সো ঘটনার এখন আসেন যে স্থান আছে আপনার কয়টি? চারটি। বর্ণ আছে কয়টি? তিনটি। তাহলে চারটি স্থানে তিনটি দেওয়া যায় কতভাবে? ফোর পি থ্রি, তাহলে এটা দাঁড়ালো কত? তিন দু কোনো ছয় চার ছয় চব্বিশ। ওকে ফাইন, এখন আসেন যে স্থান ছিল চারটি, আসলে চারটি স্থানে কয়টি দিয়ে দিয়েছেন? তিনটি দিয়ে দিয়েছেন। তাহলে স্থান ফাঁকা থাকলো কয়টি? একটি স্থান কিন্তু কি আছে? একটি স্থান আছে ফাঁকা। আর বিজোর স্থান কয়টি আছে? একটা দুইটা তিনটা এবং চারটা, তার মানে কয়টি দাঁড়াইলো? মোট স্থান দাঁড়াইলো এখানে আমার পাঁচটি। এবার আসেন স্বরবর্ণ আছে কয়টি। স্বরবর্ণ আমরা এর আগেও দেখছি যে এ ইউ এ হ্যাঁ আই ও, অর্থাৎ এখানেও আছে কয়টি? পাঁচটি, রাইট? তাহলে এখানে উপায় কয়টা হবে? পাঁচটির মধ্যে পাঁচটি নিতে হবে, ফাইভ পি ফাইভ, তাহলে এটা দাঁড়ালো ফ্যাক্টোরিয়াল ফাইভ, তার মানে ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে তো জানেনি একশো বিশ। তাহলে মোট উপায় হবে এই দুইটা গুণ করলে যা আসবে সেটাই হবে আনসার, টু এইট এইট জিরো, এটা হলো মোট উপায়। আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু যে আপনার কি থাকতেছে, এখানে আগে শর্তযুক্ত স্থানটাকে আগে কমপ্লিট করে যেতে হবে, অঙ্কটা আসলে এখান থেকে আপনাকে কমপ্লিট করে যেতে হবে। কেননা আপনার বর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ ছিলই হচ্ছে কয়টা? ব্যঞ্জনবর্ণ ছিল হচ্ছে তিনটা, আবার আপনার জোর স্থান ছিল হচ্ছে চারটা, তো চারটি স্থানে তিনটি দিচ্ছেন, একটি স্থান কিন্তু ফাঁকা আছে। সো সেই ফাঁকা স্থানটি চলে যাবে এই পাশে শর্তবিহীন জায়গায়। আশা করি এই অঙ্কটা আপনারা নিশ্চয় খাতায় তুলবেন, তুলে আবার লেকচারটা প্রয়োজনে আবার দেখবেন, আশা করি কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই লেকচারে শুধু টাইপ থ্রি এতেই সীমাবদ্ধ থাকি, যে আমরা এখানে দেখলাম যে একটা কী থাকে, প্রথমে একটা শব্দ দেওয়া থাকে, সেই শব্দ থেকে
এখানে উল্লেখ থাকে যে স্বরবর্ণগুলো হয় জোড় স্থানে থাকবে অথবা বিজোড় স্থানে থাকবে, তারপরে ব্যঞ্জনবর্ণগুলো হয় জোড় স্থানে থাকবে নয় বিজোড় স্থানে থাকবে। সো স্থানভিত্তিক এই অঙ্কগুলো, যে প্রথমে যে ইয়াটা অক্ষরটা দেওয়া থাকবে বা প্রথমে যে ওয়ার্ডটা ইয়া থাকবে ওয়ার্ড, সেখান থেকে লেটারগুলো ইয়া করে ফেলবো, যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইয়াগুলো আলাদা করে ফেলবো, এবং প্রথমে যে শর্তযুক্ত জিনিসটা আছে সেটা অবশ্যই প্রথমে কমপ্লিট করব। দেন হচ্ছে শর্তবিহীন যেটা আছে সেটা অবশ্যই চেক করে নিব যে আমার বর্ণের সংখ্যা কয়টি আছে এবং ফাঁকা।